আমার রান্নাঘরে আজকে নিয়ে আসলাম খাস্তা কচুরি। মুগ ডালের খাস্তা কচুরি আমরা দোকান থেকে কিনে এনে খাই। আমরা এখন বাড়িতেই এভাবে বানাতে পারি, একদম দোকানের টেস্টে মতো লাগবে, মনেই হবে না যে বাড়িতে বানিয়েছি। তো কী কী দিয়ে বানাচ্ছি, কী কী লাগছি, কীভাবে বানাচ্ছি সমস্ত টিপস সহ তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি নিয়েছি বড়দানা মুগ ডাল, যেটা আমি ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর একটা মিক্সির বোল নিলাম, তার মধ্যে এটাকে আমি 2 বার ঘুরিয়ে নেব, জল ছাড়া। এমনভাবে ঘোরাতে হবে যেন জাস্ট 2 ভাগ হয়, দানাটা যেন মিহি না পেস্ট হয়, একদম যেন দানা দানা থাকে। দেখো ঠিক এরকম দানা দানা থাকবে। এইভাবে এটাকে মিক্সিতে 2 বার চালাবে। তারপর নিয়ে নিয়েছি একটা বড় বোল, তার মধ্যে নিয়ে নিলাম 500 গ্রাম ময়দা, তার মধ্যে দিয়ে নিলাম নুন 1 টিস্পুন, আর দিয়ে দিলাম জোয়ান। আর জোয়ানটা কিন্তু ভুলবে না, এটা কিন্তু দিতেই হবে। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো ঘি, দিয়ে এটা খুব ভালো করে মেশাতে হবে। 2 হাত দিয়ে এইভাবে কিন্তু মেশাতে হবে, যাতে ঘিটা সব জায়গায় ময়দার সাথে মিক্সড হয়। সেভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানাতে হবে। মুট করেও দেখে নিলাম, এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানাবো। ডোটা একটু শক্ত ডো বানাতে হবে, ঠিক এরকম একটা শক্ত ডো হবে। এবার একটা মিক্সি বোল নিয়ে এখানে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন গোটা মৌরি, 1 টেবিল স্পুন গোটা ধনে, এটাও আমি হাফ গুঁড়ো করব, মিহি গুঁড়ো করব না। 2 বার চালিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো এরকম দানা দানা মতো, ভাঙা ভাঙা মতো হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হিং। মশলাগুলো আগে তৈরি করে রাখলে বানাতে সুবিধে হয়। আরেকটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি নুন, স্বাদ মতো রেড চিলি পাউডার, লাল লঙ্কার গুঁড়ো নিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ, হলুদ, কসুরি মেথি, আমচুর পাউডার, আমার কাছে গুঁড়ো চিনি ছিল সেটা দিলাম, চিনি গোটাও দিতে পারো গুঁড়োও দিতে পারো। দিয়ে এবার একটা বাটির মধ্যে 2 চামচ বেসন নিয়ে নিলাম, এটা বাইন্ডিং করতে সুবিধে। এবার ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। দিয়ে একটু গরম করার পর এর মধ্যে যে হিং আর গোটা মৌরি আর গোটা ধনে গুঁড়ো যেটা রেখেছিলাম ফোড়ন দেওয়ার জন্য সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করেই তার মধ্যে দিয়ে দিলাম বেসন, দিয়ে ফোড়নটা কিন্তু একটু ভালো করে লাল করেই ভেজে নিতে হবে, তারপরে বেসনটা দিয়ে বেসনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, নাহলে কিন্তু বেসনে কাঁচা গন্ধ হবে। দিয়ে এবার বাদবাকি প্লেটের মধ্যে যে বাদবাকি মশলা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখানে আদা বাটা আমি এখানে দিতে ভুলে গেছি, আমি লাস্টের দিকে দিয়েছি। এখানে 1 টেবিল স্পুন আদা বাটা, আদা কুচনো দেবে, ঘষে আদা ঘষে ব্যবহার করছি, সেটা দিয়ে দিতে পারো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মুগ ডালটা, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। আমি আগে আদা দিতে ভুলে গেছিলাম বলে এখন এখানে আদাটা দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন আদা কুচনো, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে এবার এটা নাবিয়ে নিচ্ছি। হাত দিয়ে পাক দিয়ে দেখবে এটা গোল গোল হচ্ছে, এটা বেসনের জন্য হচ্ছে। যদি এটা গোল না হয়, বেশি ড্রাই হয়ে যায়, তাহলে এর মধ্যে একটু তেল দিয়ে বা ঘি দিয়ে নেবে, তাহলে এটা ভালো করে পাক দিতে পারবে। তো গোল গোল করে করে রাখলাম, কটা করব। তারপরে এবারে আমি লেচি কেটে নিচ্ছি, একটু লেচিটা বড় বড় করে কেটে নিতে হবে, ঠিক এইভাবে বাটির মতো বানিয়ে এর মধ্যে একটা করে পুরগুলো পরিয়ে ঢুকিয়ে দেবো, দিয়ে তার চারিদিকে জল দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে। অতি অবশ্যই জলটা দিয়ে কিন্তু সিল করবে, নইলে খুলে যাবে ভাজার সময়। দিয়ে হাত দিয়েই করবে, এটা বেলুন চটকে দরকার নেই, হাত দিয়ে করলে সব থেকে ভালো হয়। হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিবে, খুব সুন্দর হবে। দেখো ঠিক এইভাবে একইভাবে
চারিদিকে একটু জল লাগিয়ে দিলাম। দিয়ে মুখটা ভালো করে মুড়ে নিয়ে ভালো করে সিল করে দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে দিলেই এটা সুন্দরভাবে বানানো হয়। সবকটা বানিয়ে ফেললাম। বানিয়ে ফেলার পর এবার কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি 2 কাপ। দিয়ে ওর মধ্যে পাট পাট করে ভাজতে হবে, সবগুলো একসঙ্গে ভাজলে হবে না। আমি এখানে 5টা 5টা নিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো রাখতে হবে, লোতে হালকা করে ভাজতে হবে, একদম ফ্লেম বাড়ানো যাবে না, লো করে ভাজতে হবে, নাহলে ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, লাস্টের দিকে যখন দেখবে ভাজা হয়ে গেছে তখন একটু মিডিয়াম করে একটু লাল করে নেবে। তো আমি এইভাবে করে দেখো কী সুন্দর এরকম ব্রাউন কালার হলে পরে এটাকে আস্তে করে তুলে নেবে। এবার আমি এটা ভেঙে দেখাচ্ছি, একটু ঠান্ডা হলে পরেই দেখবে বেশ খাস্তা হয়েছে। দেখো ভেঙে দেখালাম, ভেতরটা পুরো খাস্তা হয়েছে। এভাবে বানিয়ে ফেললাম। টমেটোর সসের সাথে আমি পরিবেশন করছি, বা তেঁতুলের চাটনির সাথেও পরিবেশন করতে পারো। এভাবে বানাও, বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে, অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।